এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সোজা কথা। এই জন্য আমরা একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত, আমরা মৌলবাদী হয়েই জান্নাতে প্রবেশ করতে চাই। আর তোমরা ধর্মনিরপেক্ষ যেহেতু, এই জন্য জাহান্নামে সব ধর্মের মানুষ থাকবে, সেখানে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, কাফের থাকবে, মোরতাদ থাকবে, মুশরিক থাকবে, আর মুনাফেকরাও থাকবে। এটা সেকুলার জায়গা একটা, ওখানে গিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করবা তোমরাও। আল্লাহ পাক তোমাদের ওইখানেও যেন এই সেকুলার সবগুলোকে একত্রিত করেন, আল্লাহুম্মা আমিন। এই কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছেন। কিছু বিষয় আমাদের বুঝে আসবে, কিছু বিষয় আমাদের বুঝে আসবে না। যেমন দেখেন, এখন অনেকেই বলে যে নামাজের অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে, বলে না, ওজুর বৈজ্ঞানিক উপকারিতা আছে। কয়েকদিন আগে গবেষণায় দেখলাম যে বলছে যে যারা মুসলিম, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওরাই বলছে ইসলামের শত্রুরাই, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচবার ওযু করে, তারা এই করোনা ভাইরাসে কম ইফেক্টেড হয়েছে। কথা বুঝতে পারছেন? এটা আমাদের গবেষণা না, ওদের গবেষণা। যারা পাঁচবার ওযু করে দিনে, তারা করোনা ভাইরাসে বেশি ইফেক্টেড হয়নি। এই জন্য খেয়াল করে দেখবেন, হাজার হাজার হুজুর মারা যায়নি করোনা ভাইরাসে, হাজার হাজার বেনামাজি ঠিকই মারা গেছে। ওযু যখন আমরা করছি, আমাদের নাক মুখ, আমাদের সব ইন্দ্রিয়গুলো আমরা কিন্তু ধুচ্ছি, পরিষ্কার করছি, যেখানে ভাইরাস অ্যাটাক করতে পারে। এটা আল্লাহ পাকের দেয়া সুন্নাহ, আল্লাহ পাকের দেয়া এটা নামাজের স্টাইল। এই জন্য দেখেন, কেউ যদি এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জেনে ওযু করে অথবা না জেনে ওযু করে, সে কিন্তু উপকার পেয়ে গেল। তাই ইসলামের জিনিসগুলো, ইসলামের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সুন্নাহ এই মানব জাতির জন্য উপকারী, আপনার বুঝে আসুক বা নাই আসুক। কিছু বিষয় আপনার বুঝে আসবে, হয়তো আপনি বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে বা দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন, কিন্তু কিছু বিষয় আপনি পারবেন না, কিছু বিষয় আপনি পারবেন না। যেটা পারবেন না, সেটা মনে করে নিতে হবে যে এটার চূড়ান্ত জ্ঞান আল্লাহর কাছে আছে। আমাদের জ্ঞানটা খুব সীমিত, আল্লাহ পাকের জ্ঞানটা হচ্ছে অসীম। এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার না থাকে, তখনই আপনাকে ওরা বিভ্রান্ত করতে পারে, আপনাকে বলতে পারে যে আপনি হচ্ছেন একজন গোড়া মৌলবাদী। শব্দটা শুনেনি, মানে কি? মানে হচ্ছে যে আপনি কোরআন এবং সুন্নার প্রত্যেকটা মৌলিক বিষয় মেনে চলেন। আপনি কোরআন এবং সুন্নার প্রত্যেকটা মৌলিক বিষয়, নামাজ, রোজা, হজ, জাকাত, আপনার ইসলামিক বিধিবিধানগুলা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আপনি মেনে চলেন, বুঝে হোক বা না বুঝে হোক আপনি মেনে চলেন। এই যে আপনি বুঝে হোক বা না বুঝে হোক মেনে চলছেন, এইটাকে সেকুলাররা বলে, এটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট। কথা কি বুঝতে পারছেন? কারণ আপনি বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে এগুলো যাচাই করতে যাচ্ছেন না। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, মেনে নিয়েছি, ব্যাস। সামিআনা ওয়া আতাআনা, শুনলাম এবং মেনে নিলাম, এই কনসেপ্টটা হচ্ছে আল্লাহর দেয়া কনসেপ্ট। এইটা যখন আপনি বাস্তবে আমল করতে যাবেন, তখন কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফেক এবং মুরতাদ, ইসলামের শত্রু যারা আছে, সবাই বলবে এই কনসেপ্টটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট। মানে আপনি একটা রিলিজিয়নের মৌলিক বিষয়গুলো মেনে চলছেন। এখন কিভাবে জবাব দিবেন? উত্তরটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলবাদী হতেই বলেছেন। আল্লাহ পাক বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, কোথায় বলেছেন? আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে চোখ বন্ধ করে গ্রহণ করে নাও, তোমার বুঝে আসুক নাই আসুক। যেটা বুঝে আসবে আপনি ব্যাখ্যা করতে পারবেন, যেটা বুঝে আসবে না পিছনে কোনো কারণ অবশ্যই আছে, যেটা আপনার ক্ষুদ্র জ্ঞানে আপনি ধরতে পারেন না। ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, নবী যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকো, বুঝে আসুক বা নাই আসুক। মদ কেন হারাম, এটা লজিক খুঁজতে যাওয়ার দরকার নাই। আপনি প্রমাণ করতে পারবেন যে মদের মধ্যে খারাপ জিনিস আছে, শরীরের ক্ষতি হয়, এটা প্রমাণ করতে না পারলেও আপনাকে মেনে নিতে হবে যে মদটা খারাপ। আল্লাহ রাসূল বলেছেন সুদ হারাম, মেনে নিতে হবে সুদ হারাম। এখানে আপনার হয়তো বুঝে আসবে না কেন হারাম, সবার বুঝে আসবে না যে এর পিছনে কারণটা কি, কিন্তু যারা বিজ্ঞ পণ্ডিত তারা বুঝতে পারবে। সুদের মধ্য দিয়ে ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা নিঃস্ব হতে থাকে, আল্লাহ পাক এটাকে বন্ধ করে দিয়েছেন। জিনা আল্লাহ হারাম করেছেন, কেন হারাম করেছেন? জিনা করতে তো ভালো লাগে, মজা লাগে, একটা মেয়ের সাথে আনন্দ করবো, ভালো জিনিস তো, মজা পাবো, আল্লাহ পাক এটা হারাম করেছেন। কেন করেছেন? এর পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে, এটা আপনার বুঝে আসুক বা না আসুক মেনে নিতে হবে। এই যে বুঝে আসুক বা না আসুক, আল্লাহর আদেশ মানবো নিষেধ ছেড়ে দিব, রাসূলের আদেশ মানবো নিষেধ ছেড়ে দিব, এই কনসেপ্টের নাম মৌলবাদী কনসেপ্ট। আর এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সোজা কথা। এই জন্য আমরা একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত, আমরা মৌলবাদী হয়েই জান্নাতে প্রবেশ করতে চাই।
আর তোমরা ধর্মনিরপেক্ষ যেহেতু, এই জন্য জাহান্নামে সব ধর্মের মানুষ থাকবে, সেখানে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, কাফের থাকবে, মোরতাদ থাকবে, মুশরিক থাকবে, আর মুনাফিকরাও থাকবে। এটা সেকুলার জায়গা একটা, ওখানে গিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করবা তোমরাও। আল্লাহ পাক তোমাদের ওইখানেও যেন এই সেকুলার সবগুলোকে একত্রিত করেন, আল্লাহুম্মা আমিন। এই কনসেপ্টটা অনেকের ক্লিয়ার নাই, অনেক মুসলিম আজকে এই শব্দগুলো শুনলে ভয় পায়, মনে করে এই শব্দ দিয়ে তারা আবার কি বোঝাতে চাচ্ছে। দেখুন, যে ব্যক্তি একজন কাফের সেও একজন মৌলবাদী কাফের, যে ব্যক্তি একজন নাস্তিক সেও একজন মৌলবাদী নাস্তিক, যে ব্যক্তি একজন আপনার কি বলবো সেকুলার ধর্মনিরপেক্ষ সেও একজন মৌলবাদী ধর্মনিরপেক্ষ, যে ব্যক্তি একজন গণতান্ত্রিক মানুষ ন্যাশনালিজমে বিশ্বাস করে, ডেমোক্রেসিতে বিশ্বাস করে, সেও কিন্তু একজন মৌলবাদী মানুষ। আর যারা ইসলামের বিরুদ্ধে শক্তি, এরাও কিন্তু ওদের মূল জিনিসগুলো ঠিকই মেনে চলছে। ইসলামের অপোজিশনে যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু তাদের মৌলিক বিষয়গুলো মেনে চলছে, মেনে চলছে না? অতএব তারাও তাদের কনসেপ্টে কিন্তু মৌলবাদী। ইসলামের দিকে তারা শব্দটা আক্রমণাত্মকভাবে ছুড়ে দেয়, তাদের অবস্থান তারা স্পষ্ট করতে চায় না। তাহলে এর পিছনে নিঃসন্দেহে একজন একটা মাস্টার মাইন্ড কাজ করছে সারা বিশ্বে। এই বিশ্বের অবস্থাটা আগের মতো নাই, আমি যেটা বললাম, বিশ্বের প্রতিটা জায়গায় এই কনসেপ্টগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে এখন, এবং এর মধ্য দিয়ে তাদের আক্রমণের তীরটা হচ্ছে মূলত মুসলিমরা, অন্য কোনো জাতি না। কিন্তু খেয়াল করলে দেখবেন তারা কিন্তু হিন্দুদেরকে আক্রমণ করছে না, তারা খ্রিস্টানদেরকে আক্রমণ করছে না, তারা বৌদ্ধদেরকে আক্রমণ করছে না, ইহুদিদেরকে আক্রমণ করছে না, ইভেন তারা মোনাফেকদেরকেও আক্রমণ করছে না, বরং এদেরকে তারা পেট্রোনাইজ করছে, এদেরকে তারা পিছন থেকে পেট্রোনাইজ করছে, সহযোগিতা করছে। আক্রমণের তীরটা শুধুমাত্র মুসলিমদের দিকে।